হলিউডে বেশ কিছুদিন ধরেই দেখা মিলছিল নতুন মুখ সুচিস্মিতা মৃদুলার। সুপারস্টার শাকিব খানের বিপরীতে সম্প্রতি শাপলা মিডিয়ার বিদ্রোহী সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে এত বড় স্টারের সাথে অভিনয়ের সুযোগ পাওয়ার পরও অভিনয় ছাড়ছেন এই অভিনেত্রী। জানা গেছে পারিবারিক কারণে বিদায় জানাচ্ছেন রঙিন দুনিয়াকে। সময়ের গল্পকে এমনটাই জানালেন সুচিস্মিতা মৃদুলা। আসলে আমার ফ্যামিলি অনেক রেস্ট্রিক্টেড, তো আপনি বুঝতেই পারতেছেন যেহেতু আমি মানে মিডিয়া থেকে আমার একেবারে কাজই আর করতে পারতেছি না মিডিয়াতে, তো প্রথম থেকে আসলে আমাকে তো টোটালি মুভি করার ফ্যামিলি থেকে মানা ছিল, মানে নিষেধ ছিল যাতে আমি মুভি না করি। তো তারপরেও আমি আসলে কাজটা করেছিলাম, আর তারপরে হচ্ছে এখন টোটালি না করে দিছে। অভিনয় ছেড়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে চাচ্ছেন বলেও জানালেন তিনি। পড়াশোনা করছি, তো আমি হচ্ছে নর্থ সাউথে ইংলিশ লিটারেচারে এবার এইট সেমিস্টার হচ্ছে অনার্স কমপ্লিট করে তারপর দেশের বাইরে থেকে মাস্টার্স কমপ্লিট করার ইচ্ছা আছে। শুরুতে বিদ্রোহী সিনেমার নাম ছিল একটু প্রেম দরকার মাননীয় সরকার, দুই দফায় নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিদ্রোহী। শোনা যাচ্ছে আসছে ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এর মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার দুটি গান, যাতে বেশ সাড়া দিয়েছেন দর্শক শ্রোতারা। সিনেমায় অভিনয়ের পর 2019 সালে একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন সুচিস্মিতা মৃদুলা। সে বছর 15 জানুয়ারিতে রাজধানীর পুলিশ প্লাজায় চিত্রায়ণ হয়েছিল বিজ্ঞাপনটি। তারপর থেকে নতুন কোনো কাজের খবরও পাওয়া যায়নি তার। পাতা মায়ানি, সময় সংবাদ, ঢাকা।